প্রথমে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর জমজমাট আয়োজনের মধ্য দিয়ে হলো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের ক্রিকেট মাঠে ফিরলেও মাঠে ফেরানো হয়নি ক্রিকেটের প্রাণ দর্শকদের। আগামী মাসে বাংলাদেশ ক্রিকেট দল ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে উইন্ডিজরা খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরই মধ্যে সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ম্যাচগুলো হবে যথাক্রমে মিরপুর এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এদিকে দীর্ঘ সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মাঠে দর্শক আসার অনুমতি দেয়নি বিসিবি, কিন্তু উইন্ডিজদের বিপক্ষে এই সিরিজে দর্শকদের বড় সুখবর দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কিছুটা ইঙ্গিত দিয়েছেন এ নিয়ে, চূড়ান্ত হলেই জানা যাবে তা। ভক্তদের সুখবর দিয়ে নাজমুল হাসান পাপন বলেন, এটা আসলেই বলা মুশকিল। বলা মুশকিল এই কারণেই যে আমরা যদি মনে করি আমাদের বিশ্বাসটা আসে যে দর্শকরা নিয়ম কানুন মেনে চলবে, তাহলে অবশ্যই আমরা কিছু সংখ্যক দর্শক মাঠে আসার অনুমতি দিব। নিয়ম কানুন মেনে কিছু সংখ্যক দর্শক মাঠে আসতে পারবে, সেই ক্ষেত্রে করোনা নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে। আস্তে আস্তে মাঠে দর্শক নেবে বিসিবি, পূর্ণ নিয়ম শৃঙ্খলা মেনেই তা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভক্তদের জন্য বড় সুখবর হল এই যে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজেই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে টাইগার ক্রিকেট ফ্যানরা।